হ্যালো ভিউয়ার্স, দিস ইজ প্রণব। আপনারা দেখছেন এ টু জেড জুমা টিপস। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের জন্য রইল অনেক ভালোবাসা এবং শুভকামনা। সো গাইজ, আজকে বিষয় হলো ইউটিউব শর্ট ভিডিও দিয়ে কি আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করাতে পারবেন। তো সকলের মনে কিন্তু একটা প্রশ্ন আসে, এই ইউটিউব শর্ট আসার ফলে কিন্তু সকলের মনে একটা প্রশ্ন যাচ্ছে যে ইউটিউব শর্ট ভিডিও দিয়ে কি চ্যানেল মনিটাইজ হবে। হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনার এই যে শর্ট ভিডিওটা, এই শর্ট ভিডিওর সাহায্যে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবেন। শুধু যে শর্ট ভিডিওর মাধ্যমে আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করাতে পারবেন তা কিন্তু না, আপনি কিন্তু এই শর্ট ভিডিওর মাধ্যমে অনলাইন আর্নিংও করতে পারেন, মানে এই শর্ট ভিডিও থেকেও ইনকাম করতে পারেন। তো এখন আপনার মনে প্রশ্ন জেগেছে যে কিভাবে, তো আমি এখন যাচ্ছি শর্ট সেকশনে। শর্ট সেকশনে যাওয়ার পরে দেখুন এখানে গ্রিন ডলার শো করছে, তো আমি এখন যাব সেটিংসে। সেটিংসে যাওয়ার পর এখানে আমি মনিটাইজেশন অপশনে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো অ্যাড কিন্তু অন করানো যাচ্ছে এবং অন করে দিয়েছি। তারপরে আপনার মনে আরেকটা প্রশ্ন জাগবে যে আমরা যখন ইউটিউব শর্ট ভিডিও দেখছি তখন কিন্তু এখানে কোনো রকমের অ্যাড আসছে না, তাহলে এই অ্যাডটা অন করার মানে কি? তো আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে বুঝিয়ে দেব যে আপনারা এই ইউটিউব শর্ট ভিডিওর মাধ্যমে কিভাবে ইনকাম করবেন, এবং দেখিয়ে দেব আপনারা কিভাবে এই শর্ট ভিডিওর মাধ্যমে অ্যাড দেখতে পারবেন এবং কিভাবে আপনাদের এই শর্ট ভিডিও থেকে যে ওয়াচ টাইমটা আছে এই ওয়াচ টাইমটা অ্যাড হবে আপনাদের মনিটাইজেশনের জন্য। সো গাইজ, ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটার মধ্যে একটা লাইক করবেন এবং আপনার বন্ধু এবং আপনজনের সাথে এই ভিডিওটাকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলের মধ্যে কিন্তু ইউটিউব রিলেটেড সব গুরুত্বপূর্ণ আপডেটেড ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে। ইউটিউব শর্ট ভিডিও নিয়ে কিন্তু আপনারা কিভাবে ইউটিউব শর্ট ভিডিও বানাবেন, কিভাবে ইউটিউব শর্ট ভিডিও এডিট করবেন এবং কিভাবে এই ভিডিওটাকে আপলোড দেবেন, এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আপনারা অবশ্যই চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে দেখবেন ইউটিউব শর্ট নিয়ে। তাছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু আমি লিঙ্কগুলো দিয়ে দেবো যে ইউটিউব শর্ট ভিডিও আপনারা কিভাবে বানাবেন এবং কিভাবে আপলোড দেবেন। আপনারা ইচ্ছা করলে ডিসক্রিপশন চেক করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে পারেন। সো গাইজ, আমি এখন চলে এসেছি ইউটিউবে। তো আমরা ইউটিউবটাকে যখন ওপেন করব তখন সবার উপরে দেখতে পারবেন যে শর্ট বলে একটা অপশন আছে। এটি হলো গিয়ে শর্ট সেকশন, আমরা যেখান থেকে শর্ট ভিডিওগুলোকে দেখব। তবে নিচে কিন্তু হোম পেজও কিন্তু শর্ট বলার একটা সেকশন আছে, এই সেকশনটা আর এই সেকশনটা কিন্তু সেম। তো আমি এখন এই শর্ট সেকশনে যাব। তো শর্ট সেকশনে যাওয়ার পরে কিন্তু সবগুলো শর্ট ভিডিও শো করবে বিভিন্ন চ্যানেলের। তো এখান থেকে যখন আমরা শর্ট ভিডিওগুলোকে দেখব তো দেখতে পাবেন যে এখানে কিন্তু কোনো রকমের অ্যাড শো হচ্ছে না। তো ভিডিওর মধ্যে অ্যাড শো না হওয়ার ফলে আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে অ্যাড না আসলে এই ভিডিও থেকে ইনকাম কী করে আসবে, আর এই ওয়াচ টাইমটা কীভাবে মনিটাইজেশনের জন্য অ্যাড হবে। হবে, সবই হবে, তবে একটু অপেক্ষা করুন, আপনার ভিডিওর মধ্যে অ্যাডও আসবে, সব কিছু কিন্তু হবে। তবে এখান থেকে না, এখান থেকে আপনি যে সুবিধাটা পাবেন সেটা হলো কি, আপনি এখান থেকে হিউজ পরিমাণে ভিউজ পাবেন, আপনার ভিডিও ভাইরাল হতে পারে এবং এখান থেকে সাবস্ক্রাইবারটাও কিন্তু বাড়াতে পারেন, যেহেতু এখানে সাবস্ক্রাইবার বাটনটা অ্যাড করা আছে। আর যেখানে আপনার ভিডিওর মধ্যে ভিউজ বেশি পরিমাণে আসবে এবং আপনার ভিডিও ভাইরাল হবে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার চলে আসবে আপনার ইউটিউব চ্যানেলে। তো এখন দেখে নিন এই শর্ট ভিডিওর ওয়াচ টাইমটা কখন অ্যাড হবে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইমের সাথে এবং কখন আপনার এই শর্ট ভিডিওর মধ্যে অ্যাড আসবে। আপনি যখন একটা ভিডিও ইউটিউবের মধ্যে আপলোড দিয়েছেন তো সেই ভিডিওটা শর্ট হোক আর লং হোক সেই ভিডিওটা কিন্তু হোম পেজে আসবে এবং আপনার সাবস্ক্রাইবারের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছবে। ঠিক এরকমভাবে এখানে যেরকমভাবে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে কিন্তু এই শর্ট ভিডিওগুলোও হোম পেজে চলে আসে, এবং যখনই কেউ এই হোম পেজ থেকে আপনার ভিডিওটা দেখবে তখন এই ভিডিওটা থেকে অ্যাড আসবে এবং ওই ওয়াচ টাইমটা কিন্তু আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইমের জায়গাতে অ্যাড হবে এবং আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশন করাতে পারবেন। তাছাড়াও কেউ যখন আপনার চ্যানেলটাকে ভিজিট করে আপনার ভিডিওটা দেখবে তখন কিন্তু ওই ওয়াচ টাইমটা অ্যাড হবে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইমে এবং তখনও কিন্তু ওই ভিডিওর মধ্যে অ্যাড আসবে। সো গাইজ, আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটার মধ্যে একটা লাইক করবেন এবং ভিডিওটাকে আপনার বন্ধু এবং আপনজনের সাথে শেয়ার করবেন। আর আপনার যদি ইউটিউব চ্যানেল চালাতে গিয়ে কোনো রকমের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার সমস্যার কথা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। আপনার একটা মূল্যবান কমেন্টস কিন্তু আমরা গুরুত্ব সহকারে দেখে থাকি এবং আপনার সমস্যার সমাধানের রাস্তা দেখিয়ে থাকি।